일단 두 개 조금 띄워. 이거 아니고 안 비판하지 않는 거예요? 잠깐 몇 개 보이? 이거만. 이거 빼는 거 같은데. 아, 이거 무슨 거다 그랬다. 이 부로 두두 포션이리 고민 거라 그러잖아. 패널 부로 খুব সুন্দর ভাবে সেটিং করা হয়েছে. 근데 라이트 অথবা ফ্যান অথবা ঝাড়ের জন্য লাইটের এখানে প্যানেল করা হচ্ছে। গ্যালভানাইজড এই প্যানেলগুলো একদম সুন্দর করে সেটিং করেছে পরপর করে। আমরা সবসময় ফলস সিলিং দেখে থাকি, কিন্তু কিভাবে ওটা রেডি হয়, কিভাবে তৈরি হয় সেটা আমরা কখনো দেখিনি, বিশেষ করে আমি দেখিনি। তো সে কারণে যখন আমার নিজের বাড়িতেই হচ্ছে তখন আমি ভাবলাম এটা এটাকে দেখি এবং আপনাদের সকলকে সকলের সাথে সেটাকে শেয়ার করি। আমার লাইব্রেরি রুমটা এইভাবেই আমি ভেবেছি ডেকোরেট করব। দেখা যাক কি দাঁড়ায়। সমস্ত যন্ত্রপাতি সব সাজানো রয়েছে, ইলেকট্রিকের তার, প্যানেল, সমস্ত কিছু এখানে ওরা রেডি করে নিয়েছে। এখানে এখানে দুজনের কাজ, একজন হচ্ছে যারা এই প্যানেলটা তৈরি করে তারা, এবং আরেকজন লাগে ইলেকট্রিশিয়ান, তিনি হচ্ছেন ভেতরের সমস্ত ইলেকট্রিকের লাইনগুলো এবং এগুলো দিয়ে সমস্ত লাইন টাইনগুলো রেডি করে দেন। এর পরের কাজ হচ্ছে এই যে এই বোর্ডগুলো লাগবে, ওইগুলো ওইগুলো হচ্ছে পুরো কভার করবে। এটা হচ্ছে একটা গ্যালভানাই, এটা হচ্ছে সরি এটা কিবোর্ড, এটা একটা ফ্লেম প্রুফ একটা বোর্ড যেটা 4x6। এটা দিয়ে পুরো কভার্ড হবে। এটা তারগুলো, এটা হচ্ছে আমার ভাই বদমাস, এই তারগুলো এখান দিয়ে পুরো সেটিং করা হয়ে গেছে। এইভাবে ভেতরে ওয়্যারগুলো পরপর পরপর দেওয়া থাকে। পুরো ফাঁকা সিলিং পুরো এখন কভার হতে চলেছে। এভাবে বোর্ডগুলো কেটে কেটে এগুলো টেম্পুক আগুন আগুনও নষ্ট হবে না, এগুলো কিছুতেই নষ্ট হবে না। এটা যাই না কিসে একটি একটা মেটাল দিয়ে বোর্ডগুলো তৈরি, এগুলো সব সিলিংয়ে লাগানো হচ্ছে।
এটা হলো ফাইনাল লুক ফল সিলিং এর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এটা আমাদের লাইব্রেরি আর সাথে বারান্দাও, এখানটা আমরা লাইব্রেরি করার প্ল্যান করেছি।